निगमकल्पतरोर्फलितं गलम् श्रीआनन्दमुखदं मृत द्रवसंयूतम् वीवतानन्दयुगं रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुका अथ युगानुशासनम् योगः चित्तवृत्तिनिरोध तदा द्रष्टुस्वरूपे हवस्थानम् आनन्दं स्वरूपम् आनन्दं स्वरूपम् आनन्दस्य स्वरूपे आनन्दयोगम् 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 तदद्रष्टु स्वरूपेह अवस्थानम् सेच पतंजल जब दर्शनेर अन्यतम स्रष्टा योगः चित्त वृत्ति निरोधः योग हलो चिंता तरंगे नियंत्रण मन प्रशमन उपाय योगा इत्वापि धीयते योग वशिष्ठ वशिष्ठ मुनि तिनि बोलछे मन के प्रशमन करा उपाय स्किल पद्धति टेक्नोलॉजी हलो योग त्वं योगमिति मन्यन्ते स्थिरं इन्द्रिय धारणम् उपनिषद अर्थात योग तहाय जार फले इन्द्रिय धारण इन्द्रियो के संयमेर मध्य दिए तम योगमिति यहाय योग मन्यन्ते स्थिरं मन जार फले स्थिर हाय तार फले इन्द्रिय धारणेर मध्य दिए जा हाय ताकि योग बला हाय सिद्ध सिद्ध समो भूत्वा समत्वम योगा उच्यते दिगीता यदि किना हमें सफल हई अथवा असफल हई तार मध्ये दुटोतेई यदि समान भाव अर्थात शांत धीर स्थिर कंटेंट ताहलेई ता योग आर आनंद योग आपनादेर प्रिय आनंद जी सृष्टि ताहलो যদি সেই টেকনোলজি সেই প্রযুক্তির মধ্য দিয়ে আনন্দ ব্রহ্মে দিব্য জান আনন্দ দেব কল্পিমানি ভূতানি জায়ন্তে আনন্দে না জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্ত বিসম্বিশন্তি সৈষা ভার্গবী বারুণী বিদ্যা পরমেভ্যমন প্রতিষ্ঠিতা সয় এবম প্রতিষ্ঠতি অন্নবানন্নাদো ভবতি মহান ভবতি प्रजया पशु ब्रह्म वर्चसेना महान गीता इवन द ब्रह्मन केम फ्रॉम द आनंद आरो एक उपनिषद तैत्री उपनिषद और से आनंद ब्लिस सेखान थेके आना होयेछे आपनादेर प्रिय आनंद जीर आनंद जो किंतु जगतेर हितार्थे परिपूर्ण हितार्थे जोग शास्त्रे যে জায়গাতে বলা হচ্ছে যে এই মন এই শরীর জীব আত্মন যখন হোল পারভেসিভনেস অল পারভেসিভনেস ব্রহ্মন সর্বত্র বিরাজমান যে স্বয়ং আল্লাহ আদি ব্রহ্মন তার সঙ্গে যখন আমরা মিশে যাচ্ছি যোগ কিন্তু এটা সত্য যোগীর কি করা উচিত আনন্দ জি হিসাবে একজন মাত্র যোগের প্রচারক হিসাবে প্রেমী হিসাবে বোঝাতে চেয়েছি চাই শুধু যোগী হলেই চলবে না চাই জগতের হিতার্থে
জীবনকে সম্পূর্ণ নিয়ে আত্মমনোমোক্ষার্থ জগৎ হিতায় চ, অর্থাৎ শুধু নিজের মোক্ষ লাভের জন্য নয়, জগতের হিতার্থে যদি সমস্ত কিছুকে কাজে লাগানো যায় তাহলে যোগী যোগিনের সর্বোত্তম কাজ হবে। আনন্দ যুগের মধ্য থেকে সারা বিশ্ববাসীকে এই সম্পূর্ণ বিশ্বায়নের কথা 2015 আন্তর্জাতিক যোগ দিবসের মধ্যে এই আন্তর্জাতিক আয়নের কথাই বোঝাতে চাইছি সমস্ত মানুষের কাছে। শুধু সেই বার্তাই আপনাদের প্রিয় আনন্দজী হিসাবে দিতে চাইছি। শুধু আনন্দ যোগের স্রষ্টা হিসাবে নয়, যোগ দর্শনের মাত্র একজন, সেই যোগ সাগরের মাত্র কণা মাত্র, তার অনুভূতির মধ্য দিয়ে চাই জগতের হিতার্থে যোগের উপকার সম্পূর্ণভাবে প্রয়োগ, যোগ বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগ। এ কথা ভুললে চলবে না, যোগ কিন্তু যোগ বিজ্ঞান প্রযুক্তি। যদি তা আমরা ভুলে যাই তাহলে বোধহয় আমাদের যে যোগ চর্চা, যোগ বিজ্ঞান প্রযুক্তির যে প্রয়োগ, তা কিন্তু সঠিকভাবে আমরা করতে পারবো না। তাই মাথায় রাখতে হবে যোগ ইজ এ পিওর সায়েন্স এন্ড টেকনোলজি, আ বিউটিফুল টুল টুয়ার্ডস আওয়ার ইমানসিপেশন, আমাদের মুক্তির দিকে। সেই সালভেশন কি, সেখানে কি বিজ্ঞানের ছোট্ট মোড়ক লুকিয়ে আছে না? বিগ্রেফ ওয়াল্টার তার লিভিং ব্রেইনে কি সুন্দর কথা বলতে চেয়েছেন, বুঝেনি যোগ কেন এক অসাধারণ বিজ্ঞান। আজ থেকে বহু হাজার হাজার বছর আগে স্তন্যপায়ী প্রাণীরা কিন্তু তাদের অত বেশি রকম ভাবে তার ব্রেইন সিস্টেমকে ডেভেলপ করতে পেরেছিল না। তার ফলে ডাইনোসরকে যখন অন্য আরেকটি প্রাণী কেটে দিয়ে চলে যেত, দীর্ঘ সময় পরে সে বুঝতে পারত তার যে লেজ কাটা গেছে। কেন? কারণ বাইরের যে তাপমাত্রা আর তার শরীরের তাপমাত্রার মধ্যে ফারাক ছিল, অর্থাৎ বাইরের তাপমাত্রা যেমন সর্বোচ্চ পরিবর্তনশীল, শরীরের তাপমাত্রাও কিন্তু পরিবর্তনশীল ছিল, আর তাই দেরি হতো। কিন্তু যখন মানুষ আসলো এই স্তন্যপায়ী প্রাণী হিসাবে, প্রকৃতি তার প্রয়োজনেই শব্দ তৈরি করে ফেললো ফিক্সড ইন্টেরিয়ার মিলিয়া, অর্থাৎ নির্দিষ্ট আভ্যন্তরিক তাপমাত্রার সূচক, বললেন বিগ্রেভ ওয়াল্টার। কি বোঝাতে চেয়েছেন তার লিভিং ব্রেইনে একটু আমরা চর্চা করি। বারবার বোঝাতে চেয়েছেন বাইরের তাপমাত্রা যাই হোক না কেন, মানুষ উন্নতশীল প্রাণী, ম্যামাল স্তন্যপায়ী, তার ভেতরকার তাপমাত্রা কিন্তু সব সময় কনস্ট্যান্ট। তাই মানুষকে যখন কোনো আঘাত হয় মুহূর্তের মধ্যে, এই সর্বোত্তম জীব ঈশ্বর তথা আল্লাহ ভগবানের সৃষ্টি তারা বুঝতে পারে সেই মুহূর্তে, আর তাই তার প্রতিবর্ত ক্রিয়ার মধ্য দিয়ে সে প্রতিক্রিয়া জানায়। তাই ফিক্সড ইন্টেরিয়র মিলিয়া মানুষের ক্ষেত্রে বিজ্ঞানের ভাষায় হোমিওস্ট্যাসিস, অর্থাৎ আমাদের যে তন্ত্রগুলো রয়েছে সিস্টেমস, তার মধ্যে একটা অপূর্ব কোঅর্ডিনেশন। যদি সেই সমন্বয় না হয় তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে না তার শরীরের সমস্যা, শরীরের প্রতিবর্ত ক্রিয়াকেও সে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। আর তাই গ্রেভ ওয়াল্টার বারবার বললেন এই যে ফিক্সড ইন্টেরিয়র মিলিয়া বা হোমিওস্ট্যাসিস, তাকে সাইলেন্সড হওয়া প্রয়োজন। ইট উড বি সাইলেন্সড, ডিপ সাইলেন্স। যদি এই ফিক্সড ইন্টেরিয়র মিলিয়া বা আভ্যন্তরীণ তাপমাত্রার সূচক পরিপূর্ণ শান্ত সাইলেন্স, আর তাই যোগ নির্বাণ সালভেশন। বিখ্যাত নিউরোলজিস্ট বিগ্রেভ ওয়াল্টারের ভাষায় তিনিও বোঝাতে চাইলেন এটাই যোগ। আর যোগ যেন বলতে গিয়ে তিনি বললেন এই হোমিওস্ট্যাসিস তারও যেন ঊর্ধ্বে তার, অর্থাৎ মানুষ। তাই আমার আপনাদের সেই সর্বোত্তম বিজ্ঞান উপনিষদ বলছে ত্বম যোগমিতি মন্যন্তে স্থিরাম ইন্দ্রিয় ধারণাম। একইভাবে যখন ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারি তখন মন হয় শান্ত। আর ঠিক তাই এই ফিক্সড ইন্টেরিয়র মিলিয়া আভ্যন্তরীণ তাপমাত্রার সূচক
যখন সাইলেন্সড সাইলেন্সড ডিপ সাইলেন্স, তাই দম যোগমিতি। আর তাই বিজ্ঞান যোগ, যোগকে কখনো ভাবা চলবে না যে যোগ বিজ্ঞান নয়, যোগ বিজ্ঞান প্রযুক্তি এক অসাধারণ বিজ্ঞান। আর তাই যোগ চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু যোগ বিজ্ঞান কার্যকরী। সম্প্রতি আপনাদের প্রিয় আনন্দজি হিসাবে ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সল্টলেক, যেখানে বিজ্ঞানীদের চিকিৎসকদের আনাগোনা, সেখানে আপনাদের প্রিয় আনন্দজির বক্তব্যতে আমি জানিয়ে আসতে পেরেছিলাম যোগ অল্টারনেটিভ মেডিসিন নয়। বিজ্ঞান কমিউনিটি, চিকিৎসক কমিউনিটি যোগকে তারা অল্টারনেটিভ মেডিসিন বলতে চাইছেন। আপনাদের প্রিয় আনন্দজি হিসাবে জানাতে চাইছি যোগ ডাইরেক্ট থেরাপি, যোগ ডাইরেক্ট মেডিসিন। কেন প্রশ্ন করেছিলেন ডাক্তারেরা আপনাদের আনন্দজিকে, উত্তরে সাহস ভরে বলতে চেয়েছিলাম যে যদি কিনা কোনো মানুষের এই মুহূর্তে কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যার যদি যোগ বিজ্ঞান প্রযুক্তি তথা আনন্দ যোগের মধ্য দিয়ে এই মুহূর্তেই তার নিবারণ হয়, তাহলে তার ডাইরেক্ট, তাহলে কি ডাইরেক্ট থেরাপি এটা নয়, ডাইরেক্ট মেডিসিন কি নয়, যোগকে কেন তাহলে আমরা ব্যবহার করবো না জগতের হিতার্থে? যে যোগ যুগ যুগ ধরে ভারতবর্ষের সাধকরা তাদের বিজ্ঞান তাদের চেতনার উন্মেষের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে মুহুর মুহু তারা জানাচ্ছেন আত্মনোমোক্ষার্থ জগত হিতায়চ, তাহলে জগতের হিতে কেন যোগ প্রয়োগ হবে না? আর তাই হাজার হাজার আনন্দ যোগের প্রেমীরা, হাবড়া আনন্দ যোগ মিশনের সমস্ত ভক্তরা, শিষ্য শিষ্যারা, তারা কিন্তু গোটা ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বে আনন্দ যোগের এই বার্তা, আনন্দ যোগের দর্শন প্রযুক্তি নিয়ে সম্পূর্ণ নিঃশুল্ক বিনা অর্থে সর্বত্র তার প্রয়োগ হচ্ছে। আর তাই চাই জগতের মাঝে হোক যোগের এক নতুন উন্মেষ, জগতের মাঝে হোক যোগের এক নতুন বিশ্বায়ন, জগতের মাঝে হোক যোগের এক নতুন আন্তর্জাতিককরণ এই 2015 প্রাক্কালের মাঝামাঝি সময়ে। যোগ চাই সম্পূর্ণ নিঃশুল্ক প্রয়োগ।